Thank you.
বিবেকানন্দ ঠিক এরকম একটা কথা বলেছিলেন, বলেছিলেন আমি অশরীরী বাণী, আমি ভয়েস উইদাউট ফর্ম। স্বামীজি আর একটা কথা বলেছিলেন, সেটা একদম তোমাদের জন্য, কি বুঝছেন, মাই ফেইথ ইন দ্য ইয়াংগার জেনারেশন, মডার্ন জেনারেশন, তুমি অনেক আশা করে গেছো, বুঝলি তো, অনেক আশা রেখে গেছো, বুঝছেন, তোমাদের উপরেই আমার আস্থা, আউট অফ দেয়ার উইল কাম মাই ওয়ার্কার্স, তোমাদের মধ্যে থেকেই স্বামীজির যারা সৈনিক, যারা স্বামীজির কর্মী, তারা বেরিয়ে আসবে, এই ছিল স্বামীজির আশা। এখন সত্যি সত্যি মহারাজ খুব সুন্দরভাবে বলছিলেন পূজনীয় বলভদ্রানন্দজি, এই যে একটু কনসেন্ট্রেশনের কথা, জপ ধ্যানের কথা, স্বামীজি ঠিক ঠিক লোক হয়ে উঠতে গেলে আমাদের দু চারটে, বেশি না, দু চারটে কোয়ালিটি হলেই আমরা ঠিক ঠিক স্বামীজির লোক হয়ে উঠতে পারব। আমি খুব জোর দিয়ে যখনই যাই মাঝে মাঝে, আজকে তোদের দেখে খুব বলতে ইচ্ছা হচ্ছে, প্র্যাকটিসিং বিবেকানন্দ, কি করে স্বামীজিকে একটু জীবনে আনব। একটা কথা কিছুক্ষণ আগে খুব ভালো করে তোরা শুনলি, মহারাজ বললেন জপ ধ্যান, একটু একটু ধ্যানের কথা, কনসেন্ট্রেশন, আমি সেটা খুব এসেনশিয়াল একটা পয়েন্ট, জপ ধ্যান করলে কি হবে বা ধ্যান করলে, মেডিটেশন করলে কি হবে, মনের শক্তি বাড়বে, বুঝলি, কি হবে বলো, মনের শক্তি বাড়বে, ইয়েস, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনের শক্তি বাড়বে। স্বামীজি এই মনকে খুব শক্ত করার কথা বলছেন, বুঝলি, আর মন শক্ত হলে কি হবে, ওই যে বললাম স্বামীজির লোক হয়ে উঠতে হবে সবাইকে আমাদের, বলছেন স্বামীজি চমৎকার করে বলছেন, আমি এসেন্সটা বলছি, বলছেন আমি যদি এখন আমার ছাত্র জীবন ফিরে পেতাম, এসেন্সটা বলছি, তাহলে আমি কি করতাম, এই যে এখন আমরা যা করছি গ্যাদারিং ইনফরমেশন, তাই তো করছি, পরে মনে রাখার চেষ্টা করছি, ট্রাইং টু রিপ্রোডিউস ইট, রিপ্রেজেন্ট ইট অন আওয়ার এক্সাম পেপারস। স্বামীজি বলছেন আমি কিন্তু ইফ আই হ্যাপেন, আমার ছাত্র জীবন যদি ফিরে পেতাম আমি এটা করতাম, আমি কি করতাম, মনটাকে শক্ত করার চেষ্টা করতাম, এবং মনটাকে শক্তিশালী করলে কি হবে, উইথ দ্যাট ট্রেন মাইন্ড আমি যথেচ্ছ ইনফরমেশন দিতাম, নিয়ে সেটাকে আমার মতো করে ব্যবহার করার চেষ্টা করতাম। স্বামীজি বলছেন এই একটা ট্রেন মন মানে হচ্ছে একটা ট্রেন ঘোড়ায় চড়ার মতো আনন্দ। আমি বলবো স্বামীজির ঘোড়ায় চড়ার কথা, স্বামীজি দারুণ, ওয়ান্ডারফুল হর্স রাইডার, স্বামীজির কথা বলছি তো, এই হচ্ছে কথা। তাহলে প্রথম হচ্ছে মনকে শক্ত করতে হবে, মনটাকে একদম দৃঢ় করতে হবে। স্বামীজি এক জায়গায় বলছেন আমার ওয়ার্কার কেমন হবে, বলছেন আমার ওয়ার্কার কিরকম হবে, তারা হচ্ছে বলছে তাদের এই মাসেলগুলো বাইসেপ শুনো না হবে একদম ইস্পাতের মতো, মনটা হবে একটা বজ্রের মতো, স্নায়ুগুলো হবে একদম মানে করে এরকম লোক চাইছেন স্বামী। তো ভাবি এ আবার কি সব কথা, হ্যাঁ লোহার মতো ইস্পাত, লোহার মতো শক্ত মাংসপেশি, লৌহজন্য মাংসপেশি, ইস্পাতের মতো স্নায়ু, আর বলছেন থাকবে তার ভেতরে থাকবে একটা মন যা বজ্রের উপাদানে গঠিত, এইরকম লোক চাইছে। এখন তোমার মনে হতে পারে, তোদের মনে হতে পারে এইসব ইউরোপিয়ান আইডিয়া, এটা কি করে হয়, অ্যাবসলিউটলি হয়, হয়েছে, হচ্ছে, এবং ইন্টারেস্টিং একটু বিবেকানন্দকে প্র্যাকটিস করলে ইউ উইল ফাইন্ড মিরাকলস উইদিন ইয়োরসেলফ। আমি খুব জোরের সঙ্গে বলছি, কেন বলছি, বেশ অনেকগুলো বছর ধরে, বিগত অনেকগুলো বেশ বছর হয়ে গেল, বা প্রায় 10-15 বছর একদম তোদের মতো লোকজনের সঙ্গেই আছি, আমি কলেজে আছি, একটু আগে মহারাজ বললেন তো কলেজে থাকার আগে নরেন্দ্র কলেজে ছিলাম, এখন বিদ্যাপতির কলেজে আছি, হোস্টেলে আছি, যার ফলে কি হয় তারপর বিভিন্ন জায়গায় যাই, এরকম তোদের মতো লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তো আমি দেখেছি এতগুলো বছর ধরে ঠিক তোদের এজ গ্রুপের মতো এজ গ্রুপের লোকজনের সঙ্গে কাটানোর ফলে আমি সত্যি দেখেছি, আমি এখনো বলি এই তোদেরকে প্রত্যেক দিনই প্রায় বলি, এবং দেখেছি আই ফাউন্ড পিপল ডুইং মিরাকল প্র্যাকটিসিং বিবেকানন্দ। তাই আজকে আমি খালি দুটো তিনটে জায়গা স্বামীজি বলবো,
যাতে দেখবে যদি প্র্যাকটিস করা যায় স্বামীজিকে, তাহলে একদম নিজেদের মধ্যে অন্যরকম একটা ব্যাপার, নিজেকে একটা অন্যভাবে জানা, খুঁজে পাওয়া যায় এবং সেটা নিজের জীবনটা বদলে যাবে। শুরু করছি। আচ্ছা, এই যে সকালবেলা তোরা সবাই দেখেছিস, এই বিবেকের সেনানি হয়ে ওঠ, দেশের দশের এবং মানুষের সেবা। মহারাজদের আবার প্রণাম জানাচ্ছি, সকলকে ধন্যবাদ, নমস্কার। আসুন এবার আমরা একটি সঙ্গীত শ্রবণ করি দিদি দাসের কাছ থেকে। দিদিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। অভিভাবক অভিভাবিকা এবং অতিথিবৃন্দকে এবং
আমাদের প্রত্যেকেরই অত্যন্ত স্নেহভাজন যুব সম্প্রদায় ছাত্র ছাত্রী এবং তরুণরা যারা খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেছো, বক্তৃতা করেছো, তোমাদের প্রত্যেকের সফল ভবিষ্যৎ কামনা করি। আমরা একটা গত কয়েক দিন ধরে যে ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে ক্ষমতাশালী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে একটি বিশ্ব সংস্থা, তারা মোট আটটি বিষয় কি এরকম আটটি বিষয় একটু হচ্ছে অর্থনৈতিক প্রগতি, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের সামরিক ক্ষমতা, সেই সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক প্রভাব, আন্তর্জাতিক প্রভাব, ভবিষ্যৎ তাদের উজ্জ্বল, ভবিষ্যতে কারা সেরা শক্তি হতে পারে, এই সব মিলিয়ে আটটা বিষয়ের প্রেক্ষিতে তারা সিদ্ধান্তে এসেছে যে এই মুহূর্তে আমেরিকা নাম্বার ওয়ান, নাম্বার টু চায়না এবং নাম্বার থ্রি আমাদের ভারতবর্ষ। কি জানেন, ভারতবর্ষ তুমি গালাগাল দিয়ে চলে যাবে, আমি নিজের পক্ষে যেন বৌদ্ধিকভাবে মোকাবিলা করতে পারি, বুদ্ধিগত দিয়ে মোকাবিলা করতে পারি, তার জন্য আমাকে জানতে হবে যে আমার ধর্মের মূল সুরটা কি। আমি এত উদার হব যে মসজিদের আজান শুনে অথবা গির্জার ঘণ্টার ধ্বনি শুনে আমি ভাববো যে আমার ঈশ্বর উপাসনার ডাক এসেছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি অত্যন্ত সচেতন থাকবো ভয়ে প্রলোভন বা ভালোবাসার অভিনয় করে ধর্মান্তরের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। প্রসঙ্গক্রমে আমার মনে পড়লো নিবেদিতার কথা, তুমি মনে হয় নিবেদিতার কথা বলেছিলে বা তোমার পূর্ববর্তী যে বক্তা নিবেদিতার কথা বলেছিলে, তুমি বলেছিলে নিবেদিতার কথা। নিবেদিতা দেখুন যে বুদ্ধিগত দিক দিয়ে মোকাবিলা করার কথা, স্কটল্যান্ডের এডিন বরাতে নিবেদিতাকে একবার আমন্ত্রণ জানানো হয় সেখানে বক্তৃতা দেওয়ার জন্য। তারা সভা ডেকেছিল যারা মোটামুটি হিন্দু ধর্ম, হিন্দু সমাজ তাদের উৎসাহ না করে জলগ্রহণ করে না, সেই একটি সভায় নিবেদিতাকে ডেকেছিল এবং নিবেদিতা বলার আগে তারা সেইভাবে ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সমাজ তার সম্বন্ধে নানা উৎসাহমূলক কথা বলে যাচ্ছেন, সম্ভবত 1901 সালের কথা। নিবেদিতা তারপর বক্তৃতা দিতে গিয়ে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে সেই সমস্ত অভিযোগের উত্তর দিয়ে ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের মহিমা মাথা তুলে দাঁড়িয়ে আছে সেটা তাদের সামনে স্পষ্ট করল। স্বাভাবিকভাবে অর্গানাইজাররা বিভাগে করলো, নিবেদিতাকে তার জরুরি প্রয়োজনে সেই সভা থেকে চলে যেতে হয়েছিল। তখন তারা কী করলো, একজন ভারতীয় যিনি ধর্মান্তরিত হয়েছিলেন, একজন ইয়াং ম্যান, তাকে লাগিয়ে দিল যে নিবেদিতা যে সমস্ত কথা বলে গেছে সেই সমস্ত কথা হচ্ছে ভ্রান্ত, বস্তুদের পক্ষে হিন্দু ধর্ম, হিন্দু সমাজ অত্যন্ত নিন্দনীয়, তাই জন্য তাকে বলার জন্য আহ্বান করলো যে তাদের সামনে ভারতবাসী একজন এসে বক্তব্য রাখবে। কিন্তু সেই যে ইয়াং ছেলেটি নিবেদিতার বক্তব্যে এত প্রভাবিত হয়েছিল যে যা যা সমস্ত হিন্দু ধর্মের উৎসাহমূলক বক্তব্য দেওয়া হয়েছিল তার চূড়ান্ত রকম বিরোধিতা করে তিনি বক্তৃতা রাখলেন। তারপরে সেই যুবকের কি হয়েছে জানি না, কিন্তু এরপর থেকে ওখানে খ্রিস্টান মিশনারিরা যারা আছে তারা হিন্দু ধর্মের বিরোধিতায় আরও জোরদার করতে লাগলো। তারপর নিবেদিতা বুদ্ধিগত দিয়ে মোকাবিলা করার জন্য তাদের যে 13টি অভিযোগ ছিল সেই অভিযোগের উত্তর 24 পাতা দিয়ে লিখলেন, সেটি নিবেদিতা রচনাবলী চতুর্থ খণ্ডের একদম শেষ দিকে আছে, তার শিরোনাম হচ্ছে ল্যাম্বস অ্যামাং উলভস। এইভাবে তিনি ভারতীয় ধর্ম, ভারতীয় ঐতিহ্য, শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন এবং যে কোনো রকম কুৎসা মোকাবিলা করেছিলেন। আমি শেষ কথা একটা বলবো, সেটা আমি কয়েক বছর আগে সম্ভবত 2017 বা 2018 পূজনীয় স্বামী বলভদ্রনন্দের কাছে শুনেছিলাম, সেটা হচ্ছে দেখো ভাই আমাদের দেশকে ভালোবাসতে হবে। স্বামী বিবেকানন্দ স্বদেশ স্বধর্ম সব সময় গর্বের সঙ্গে বলতেন, যখন আমাদের খুব গর্ব করার ছিল না তখনও স্বামী বিবেকানন্দ কোন ভারতবর্ষ ইটারনাল
কোন ভারতবর্ষ সারা পৃথিবীকে শিক্ষা দিতে পারে সেই ভারতবর্ষের মর্যাদা তুলে ধরছেন। একটি ঘটনা ছিল যে একটি 4 বছরের ছেলে বম্বেতে থাকত, তারপর তার বাবা মা বিদেশে চলে যান আমেরিকাতে। ছেলেটি 6 বছর সেখানে আমেরিকান যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পড়াশোনা করত। সে অবশ্য বছরে একবার বা 2 বছরে একবার তাদের যে পৈতৃক বাড়ি আমেরিকা বম্বে সেখানে সে ফিরে আসত। ফিরে এসে তার দাদু তাকে খুব ভালোবাসত এবং দাদুর প্রতিও তার একটা ভালোবাসা ছিল। এবারে তখন সেই ছেলেটির বয়স 10 বছর। তারা ব্রেকফাস্ট করছেন, ব্রেকফাস্ট করার সময় দাদু জাস্ট যেমন হয় দাদু নাতির সম্পর্ক আমেরিকানদের সম্বন্ধে একটু কটাক্ষ করলেন, সেখানে প্রেসিডেন্ট ইরাকি এইরকমই দু একটা মন্তব্য করলেন আমেরিকার সংস্কৃতিকে দু একটা কথা বোধহয় বলেছিলেন। হঠাৎ করে ওই যে ছেলেটি, সেই ছেলেটি কি বলল, আই ওন্ট ব্রেকফাস্ট উইথ ইউ, আমি তোমার সঙ্গে ব্রেকফাস্ট করব না, ইউ হ্যাভ নো রাইট টু হিউমিলিয়েট মাই গ্রেট কান্ট্রি, আমার মহান দেশকে অপমান করার কোনো অধিকার নেই বলে সে ফুঁসে উঠল। চিন্তা করুন, তার অ্যাডপ্টেড কান্ট্রি, সে অ্যাডপ্টেড কান্ট্রি, সেই আমেরিকা সম্বন্ধে শোনা মাই গ্রেট কান্ট্রি, আমাদের মধ্যে এই বলটা আসবে না। অলওয়েজ উই শ্যাল আস্ক হোয়াট দ্য কান্ট্রি ক্যান ডু ফর আস, হোয়াট উই ক্যান ডু ফর আওয়ার কান্ট্রি, আমরা কী করব, যে যে জায়গায় রয়েছি, যে যে জায়গা, আমি ছাত্র, আমি এমনভাবে আমার সফলতা অর্জন করব আমি দেশের জন্য কিছু করতে পারি, আমি শিক্ষক এমন কাজ করব যাতে আমি সত্যিকারে ছাত্র গঠন করতে পারি, দেশ ও দশের জন্য আমি কিছু করতে পারি, আমি ডাক্তার, আমি আরও ভালো ডাক্তার, আমি যে যে প্রফেশনে করতে পারি। আর কীভাবে আমরা যারা ছাত্রছাত্রী রয়েছি জীবন গঠন করব সেই সম্বন্ধে মহাপ্রজ্ঞানন্দ জীবন দারুণ কথা বললেন যে হাউ উই ক্যান প্র্যাকটিস স্বামী বিবেকানন্দ ইন আওয়ার ডেইলি লাইফ, এই সম্বন্ধে আর আমি কিছু বলবো না। সত্যি কথা বলতে কি ভাই, তোমরা আরেকটি ধৈর্য করে শোনো, আমরা সবসময় পূজনীয় শ্রীমন স্বামী বলভদ্রনন্দজি মহারাজ যিনি আমাদের মেন্টর, যিনি আমাদের অভিভাবক, যার কাছ থেকে সবসময় আমরা নতুন দিশা পাই, উদ্বুদ্ধ হই, তার বক্তব্যের মধ্য দিয়ে তোমরা কী করতে পারো, আমরা কী করতে পারি সেই নির্দেশিকা পাবো। তোমাদের সবাইকে আবার আমার স্নেহ শুভেচ্ছা এবং পূজনীয় মহারাজের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ। বক্তব্য রাখবেন আপনারা জানেন আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলায় বিবেকানন্দ যুব ভাব আন্দোলনের সূচনা হয়েছিল পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের হাত দিয়ে। আজকে পূজনীয় মহারাজের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য স্মরণ করব। এবং এই অঞ্চলে স্বামী বিবেকানন্দের একজন সন্ন্যাসী গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী শিবানন্দজি, তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। এই আশ্রমের যিনি অধ্যক্ষ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, তাকে প্রণাম জানাচ্ছি। এই আশ্রমের অন্যান্য সাধু ব্রহ্মচারী সারাদিনব্যাপী যুব সম্মেলন আয়োজন করেছেন এবং আমরা সবাই মিলে স্বামীজিকে স্মরণ করার একটা সুযোগ পাচ্ছি। এর আগে আমরা অনেকগুলো বক্তৃতা শুনেছি, মহারাজের প্রারম্ভিক ভাষণ, তারপরে মহাপ্রজ্ঞানন্দজির খুব সুন্দর ভাষণ, উদ্দীপনামী ভাষণ, এবং শেষকালে শক্তিপ্রসাদ মিশ্রের অত্যন্ত বিশ্লেষণমূলক উদ্দীপনামী এবং একেবারে ভেতরের দিকে তাকানো, দেশের দিকে তাকানো আমাদের তাকাতে বাধ্য করেছে তার আকর্ষণের মাধ্যমে, যেটা খুব প্রয়োজন সেরকম আমরা শুনেছি। সময় খুব বেশি নেই, ওই ধ্যানের কথা বলতে গিয়ে বলা প্রয়োজন ছিল, আমি 5 মিনিটের জায়গায় 40 মিনিট নিয়েছি, মাত্র 35 মিনিট বেশি নিয়েছি। যে চেষ্টা করব যে বেশি না বলতে, কারণ সব বলা হয়ে গেছে। স্বামীজি সমাদেশ নেতাজি সুভাষচন্দ্র বোস বলতেন, স্বাধীনতা সংগ্রামের নেতাদের মধ্যে
সবাই সব নেতারাই স্বামীজিকে শ্রদ্ধা করেছেন, অনেকেই বলেছেন তার দ্বারা অনুপ্রাণিত হয়েছি, গান্ধীজি, জওহরলাল, অনেকেই। কিন্তু আর কোনো নেতার কথা বলা যাবে না, সত্যি সত্যি যিনি একেবারে চার পাঁচ বছর থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত একেবারে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবে আশ্রিত ছিল। তার একটা বিখ্যাত চিঠি আছে, এই চিঠিতে তিনি লিখেছিলেন যখন শ্রীরামকৃষ্ণের শতবর্ষ হয়েছে। শ্রীরামকৃষ্ণের শতবর্ষ কোন সালে হয়েছিল বলো তো দেখি। আমি সমস্ত প্রশ্ন তরুণ অল্প বয়স্ক ছেলে মেয়েদের প্রতি, আপনারা জানলেও বলবেন না, আর বলার রিস্ক আছে। হয়তো আপনি যেটা বলেন ভুল বলেছেন না, সময় গেছে, ভুল বলেছে, যে হাত তুলছে বলো তো। 1936 ঠিক বলেছে, শ্রীরামকৃষ্ণের শতবর্ষ। এই শ্রীরামকৃষ্ণের শতবর্ষের সময় তখন আমাদের উদ্বোধন পত্রিকার এডিটর ছিলেন স্বামী সুন্দরানন্দ। সবাই আমরা জানি তখন নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষের বিখ্যাত নেতা, ইংরেজ সরকার তাকেই সব থেকে ভয় পেতেন এবং নানা ছুতোকে তাকে ভারতবর্ষের বাইরে যাতে উনি বেশি থাকেন সেটার চেষ্টা করছেন সবসময়। তা তিনি তখন বোধহয় বার্লিনে আছেন সেই মুহূর্তে। তা তাকে আমরা আমাদের মহারাজ একটা চিঠি লিখলেন যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আপনি একটু কিছু লিখুন। প্রায় এক বছর পর তিনি একটু উত্তর দিলেন। উত্তর দিয়ে প্রথমেই দুঃখ প্রকাশ করলেন যে আপনি আমাকে একটা প্রবন্ধ লিখতে বলেছিলেন, কিন্তু জানেন তো এই কয়েকটা মাস বিগত প্রায় এক বছর ধরে আমি একটা জায়গায় স্থিরভাবে বসতে পারিনি, সেই জন্য আপনার চিঠিটার দিকে আমি নজর দিতে পারিনি এবং প্রবন্ধ লেখা সেই জন্য সম্ভব হয়নি। তবে আমি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কাছে কী বা বলব, তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের উন্মেষ। আজ যদি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কাছে আমি যে কত পরিমাণে নিলি সে আমি কোন ভাষায় প্রকাশ করব, তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের উন্মেষ। আজ যদি স্বামী বিবেকানন্দ জীবিত থাকিতেন তবে নিশ্চয়ই তিনি আমার গুরু হইতেন, অর্থাৎ তাকে আমি অবশ্যই একেবারে সত্যিকারের গুরুপদে বরণ করিতাম। কিন্তু আর যাই হোক, যতদিন জীবিত থাকব ততদিন পর্যন্ত যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত থাকব সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কোনো কথা তিনি রেখেছিলেন। তার বাড়িতে আমরা যদিও জানি যে পরে তিনি সবজ্ঞানের বিবেকানন্দের বই পড়েছিলেন, কিন্তু তার বাড়িতে তার মা প্রথমৃত নিয়মিত করতেন এবং তার যে বৌদি তিনিও মাতৃ সমমানে শরৎচন্দ্র বসুর স্ত্রী, তিনি কিন্তু স্বামী বিবেকানন্দ রচনাগুলিও করতেন। কাজে তার বাড়িতে উনি বলতেন যে ঘরের বাইরের মহলটা ছিল হচ্ছে সাহেবী, কেন তার বাবা জানকীনাথ ঘোষ তিনি বিরাট অ্যাটর্নি ছিলেন, সেখানে পুরো সাহেবীও না, কিন্তু অন্দর মহলটা ছিল মা এবং বৌদি, এবং সেখানে পুজো গতপাক রামকৃষ্ণ কথামৃত, তিনি মাকে রামকৃষ্ণ কথামৃত করে শোনাতেন ছোটবেলার থেকে সুভাষচন্দ্র। এবং তার ভাইয়ের স্মৃতিকথার থেকে জানা যাচ্ছে যে যেমন স্বামীজির কাছে ধ্যান সহজাত ছিল, সুভাষচন্দ্রের সেরকম জানা যায় না যে ধ্যান করেছেন সব এসে যে কিন্তু গভীর ধ্যানস্থ হতেন, সেই ছোটবেলার থেকেই তিনি ছাদে উঠে গিয়ে পাঁচ বছর ছ বছর বয়স থেকে ছাদে উঠে গিয়ে ধ্যান করছেন। এবং অনেক পরে বাড়ির লোকেরা জেনেছে, সবাই হয়তো ঘুমাচ্ছে, ছোটো বাচ্চা প্রকাশ বসু বলে তার নাম, প্রকাশ বসু সুভাষচন্দ্রের এক ভাই, তিনি বলেছেন আমরা জানতামই না যে সুভাষ এরকম রাত্রিবেলায় জেগে জেগে ধ্যান করে, ছোটো বাচ্চা সাথে চলে যেতেন তারপর ভোরবেলা এসে আবার ঘুমিয়ে পড়তেন। কিন্তু সুভাষচন্দ্রের আত্মজীবনীতে তিনি নিজে ধ্যানের কথা বলছেন, আত্মজীবনীতে তিনি ধ্যান করছেন, বড়লোক ছিলেন, স্বচ্ছন্দ ঘরের ছিলেন, তা ধ্যান তো করছেন, তিনি নিজের ধ্যানের গভীরতার কথা বলছেন না, কিন্তু গভীর যে ধ্যান হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। একটা মজার ব্যাপার হলো, আমি সন্ধ্যাবেলা ধ্যান করছি, ঘরটা অন্ধকার, আমাদের বাড়ির যে পরিচারিকা সে হঠাৎ আমাকে ওই অন্ধকারের মধ্যে কাদার তারের মতো বসে আছি সে তো জানে না, সে এসে আমার সঙ্গে ধাক্কা দিয়ে একটু হইচই চেঁচিয়ে নিয়েছি অস্থির, মানে কত গভীর ধ্যানস্থ করতেন। এই যে তোমাদেরকে বললাম না, এই ধ্যান করতেন জীবনের শেষ দিন পর্যন্ত অনুগত থাকবো সত্যি সত্যি। যেদিন তিনি ওই 1945 সালের রেগুন থেকে পরের দিন
তিনি রেগুন ছাড়লেন এবং তারপরের দিন রেগুনটা দখল করলেন ব্রিটিশরা। সেদিন ওই রেগুনের স্বামী ভাস্করানন্দজি, তাকে মাঝে মাঝে সুভাষচন্দ্র ডাকতেন এবং ডাকলেই ওনার একটা স্বভাব ছিল, উনি খাওয়া দেন। বড় বড় মহাপুরুষদের সকলেরই লক্ষ্য, যারা যেমন তেজস্বী মহাপুরুষ, বিরাট মহাপুরুষ, স্বামীজিও যেমন, নেতাজিও তেমন, খাওয়াতে ভালোবাসতেন। আর আমরা নিজেদের কাছে এই স্বামীজি নেতাজির মতন তেজস্বী ঘনিষ্ঠ মহাদেব, উনি আমি সত্যিবাবু একজন মহারাজকে দেখেছি স্বামী লোকেশ্বরানন্দজিকে, তিনিও কিন্তু খাওয়াতে খুব ভালোবাসতেন। তাই সুভাষচন্দ্র ডেকে তাকে মাঝরাতে ডাকতেন, কেন অন্য সব না ওটা হ্যাঁ তাই প্রিয়েকে ওই ভাস্করানন্দজিকে তিনি খাওয়াতেন এবং এই ঠাকুরমা স্বামীজির বা অন্য গোপন প্রসঙ্গ। আর এই রেগুনের যে ঠাকুরঘাটটা আশ্রমটা সেটা সুভাষচন্দ্রের জন্য অবারিত দ্বার ছিল, মাঝরাতে তিনি আসতেন। আমার যতটুকু ধারণা মাঠ মন্দিরটা বোধ হয় খোলা থাকতো তার জন্য, হ্যাঁ হ্যাঁ সিংহাসন না সিংহাসন হ্যাঁ সিংহাসন সরি বলছেন ঈশ্বর পরায়ণ হন পরার্থ পরায়ণ হন। শেষ করছি, এখন উনি আবৃত্তি করবেন, তারপর আমরা একটা গান শুনতে পারবো। মূল ইংরেজি কবিতা, আর এই কবিতাটি যিনি অনুবাদ করেছেন কবিতাটার মূল ইংরেজি কবিতাটার নাম হচ্ছে কালী ও মাদার। এটি অসাধারণ একটি অনুবাদ করেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। একটু নির্বাচন নেই হ্যালো হ্যালো নিঃশেষে দিচ্ছে তারা দল, মেঘ এসে আবছে স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজেছে ক্ষুদ্র বায়ুকে লক্ষ লক্ষ উন্মাদ করা, বহির্গত বন্দীশালা হতে মহাবৃক্ষ সমরে উপারি কুড়ায় চলে পথে, সমুদ্র সংগ্রামে নিরহানা উঠে দেউ গিরি চূড়া যিনি নভস্তর পরশিতে চায়, ঘোর রূপা হাসিছে দামিনী প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যু কালী মাতার, লক্ষ লক্ষ ছায়া শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তোমরা উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার আয়, করাই করা তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ভীম চরণ নিক্ষে প্রতি পদে রক্ষণাসে, কালী তুই প্রলয় রূপিণী আয় মানুষ আয় মন পাশে, সাহসে যে দুঃখ রয়ে উচার মৃত্যুরে যে মাঠে বাহ পাশে, কাল নৃত্য করে উপভোগ মাতৃপার কাছে দাঁড়িয়ে আসে। অমৃতা ভাই অঙ্কনা বিশ্বাস চলে এসো চলে এসো দেরি করো না, এদিকে ঘুরে প্রসন্ন এবং কৃষ্ণ মুরারী চট্টোপাধ্যায় আসুন আসুন আপনার গান তুমি আর কি জানো আপনার
যুবসম্মেলন, ভক্ত সম্মেলন, এই বার্ষিক অনুষ্ঠান ইত্যাদি অনেক কিছু যে হয় তার মূল কাঙ্গারি যদি বলতে হয় কি পার্সেন্ট তাকে বলা হয়, তো সেই আমাদের এই সামনে বামুনগাছি আশ্রমের সম্পাদক শ্রী প্রশান্ত কুমার চৌধুরী আমাদের খুবই ঘনিষ্ঠ এবং প্রত্যেকটা কাজ এত সুচারুরূপে সম্পন্ন করে, তাকে শুধু খুশি করার জন্য নয়, এটা তাকে দিয়ে আমরা সম্মানিত হয়েছি সকলে আপনি। মহারাজের হাতে বিবেকানন্দ সুরে সচ্চি সুখ স্বরূপায় স্বামী নে জাপহার দেয়। আজকে আমাদের রামকৃষ্ণ ভবন করা আয়োজিত বার্ষিক যুব সম্মেলনটি সুচারুভাবে সম্পন্ন হল। এর পেছনে আমরা যাদেরকে আজকে স্টেজে দেখতে পাচ্ছি, হলে দেখতে পাচ্ছি, এরা তো আছে অবশ্যই, এছাড়াও যাদের আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তাদের চেষ্টাও কোনো অংশে কম নয়। এই মাইক ম্যান যারা প্যান্ডেল করেছে, রান্না করছে, সবাই গিয়ে প্রসাদ পাবে, আরও অনেক আছে, এই এত আয়োজন বাজার করে দিয়েছে, বিভিন্নভাবে তারা সাহায্য করেছে, তা প্রথমেই তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এরপরে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই পূজনীয় স্বামী বলভদ্রানন্দজী মহারাজকে সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ। উনি আগেরবারেও এসেছিলেন, আমরা যখন ছাত্র ছিলাম তারপরে যখন নতুন ব্রহ্মচারী হলাম তখন আমরা ওনাকে বলতাম উনি হচ্ছেন স্বামীজি স্পেশালিস্ট। আমরা সবাই বলতাম মহারাজের পত্রিকায় এসে কখনো দেখতাম মহারাজ স্বামীজি সম্পর্কে কি লিখেছেন। নমস্কার মামুরার উপস্থ মহারাজ স্বামী দুর্গা আত্মানন্দজিকে আমি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। এর প্রতিটি কাজে তিনি আমাদের উৎসাহ দিয়েছেন, আমাদের পরিচালিত করেছেন এবং বিভিন্নভাবে যেখানে আমাদের ধৈর্য ত্রুটি ঘটেছেন সেখানে উনি এসে আবার নতুন করে আমাদের উৎসাহ দিয়েছে, তাই তাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। ওম শান্তি 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 হরি ওম শ্রী রাম। আজকে মহারাজ যখন প্রথমেই এসেছিলেন আমি বলেছি গানের ব্যাপারে, তার যদি গান করেছেন তাদের আমরা খুব আনন্দিত, মহারাজকে আমরা অনেক অনেক প্রণাম শ্রদ্ধা জানাই। এরপরে আমরা শ্রদ্ধা মেয়েরা যাবে নিজেই প্রসাদের ব্যবস্থা আছে, তারপর ছাত্ররা যাবে।
নিচে একেবারে রেডি আছে। নিবেদিতা শিশু একাডেমি ডোমডাঙ্গার প্রতিজন শিল্পীকে রামকৃষ্ণ মঠ বামুনগোড়ার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রথমে আমাদের স্বেচ্ছাসেবকদের কাছে বিশেষ অনুরোধ, কোথায় দশর রোড চলে যাবে ও জানে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে যন্ত্র খুলে না ও জানে।